বাংলাদেশের নির্বাচনে কয়েক বছর ধরে আলোচনায় ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেড়শো আসনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হলেও প্রয়োজনীয় সংখ্যক ইভিএমের অভাবে তা করতে পারেনি নির্বাচন কমিশন দু হাজার আঠারো সালে তিন হাজার আটশো কোটি চব্বিশ লাখ টাকা ব্যয়ে ইভিএম প্রকল্প হাতে নেয় নির্বাচন কমিশন কেনা হয় দেড় লাখ ইভিএম প্রতিটি ইভিএম কিনতে খরচ হয় দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা ইভিএমগুলোর জীবনকাল কমপক্ষে দশ বছর বলা হলেও পাঁচ বছরের মাথায় নষ্ট অবস্থায় পড়ে আছে বেশিরভাগ যন্ত্র নেই রক্ষণাবেক্ষণের কোনো ব্যবস্থা বর্তমানে এক লাখের বেশি ইভিএমই পড়ে আছে অচল অবস্থায় এর বিপরীতে ভালো আছে প্রায় চল্লিশ হাজার ইভিএম এই অবস্থায় চলতি মাসেই শেষ হতে যাচ্ছে ইভিএম প্রকল্পের মেয়াদ প্রকল্পের মেয়াদের শেষ পর্যায়ে এসে আরো এক বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠিয়েছে ইসি একই সঙ্গে প্রকল্পের ব্যয় মেটাতে অবশিষ্ট প্রায় একশো কোটি টাকা দ্রুত ছাড় পেতে আবেদন জানানো হয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়ে ইসির প্রস্তাব পাশ হলে শুরু হবে ইভিএম এর নতুন অধ্যায় এখন জন্মসমব্দ হল বিকাশেন্টেমের বিকাশ নিজে কর। প্রজেক্ট যদি রান করে তাহলে আমাদের প্রথম কুইক একটা অ্যাসেসমেন্ট করতে হবে এর মধ্যে কতগুলো ইভিএম সচল আছে কতগুলো ইভিএম কিউসি ফিল্ড আছে নির্বাচন কমিশনের অবকাঠামোতে সেই জনবলগুলোকে তৈরি করা এবং আইডেন্টিফাই করা যে আমাদের প্রকল্প যখন আবার শেষ হয়ে যাবে যদি বাড়ে সেক্ষেত্রে যখন আমাদের যে বর্ধিত যে ডেটে শেষ হবে তখন এইগুলোকে হস্তান্তর করার টোটাল একটা পরিকল্পনা করা একই সাথে এগুলোর একটা মেনটেন্স করতে ইভিএম এর শেষ রক্ষা হবে কিনা তা নির্ভর করছে সরকারের সিদ্ধান্তের ওপর প্রকল্প পাস না হলে জুনের পরেই ধ্বংস করতে হবে নির্বাচন কমিশনের হাতে থাকা আপনার তারিখে শেষ তাহলে আমাদেরকে আমাদেরকে যেটা যে অবস্থায় অবস্থায় আছে সেই দেখে শেষ করতে হবে সম্প্রতি উপজেলা নির্বাচন সহ স্থানীয় সরকার নির্বাচনগুলোতে ইভিএম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ইভিএম প্রকল্প বাঁচাতে তোড়জোড় শুরু করেছে নির্বাচন কমিশন ফারজানা আক্তার সময় সংবাদ ঢাকা